বর্ধমানের ঐতিহ্যশালী স্কুলগুলোরই মধ্যে অন্যতম হচ্ছে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। কোভিড পরিস্থিতিতে প্রায় 10 মাস স্কুল বন্ধ থাকার পর আজ থেকে শুরু করা হলো এই স্কুলে নতুন করে ভর্তি করা, বই খাতাপত্র ইত্যাদি সামগ্রী বিতরণ করা এবং বিদ্যার্থীদের হাতে চাল ডাল ছোলা ইত্যাদি তুলে দেওয়া। স্কুলের অতীত এবং বর্তমান অবস্থা জানতে গিয়ে চাইলে স্কুলের হেডমাস্টারমশাই সুব্রত মিশ্র বলেন যে দীর্ঘ লকডাউনে শূন্য ক্লাসরুমগুলো দেখার অভিজ্ঞতা খুবই বেদনাদায়ক। তাই তিনি চান যেন আগামী দিনে প্রত্যেক পড়ুয়া তার নিজ নিজ ক্লাসরুমে গিয়ে তাদের পড়াশোনা ঠিক করে চালিয়ে যেতে পারেন। আজকে স্কুলে অভিভাবকদের আসতে বলা হয়েছিল, বিভিন্ন ক্লাসের বই দেওয়ার প্রোগ্রামটা হচ্ছে এবং পাশাপাশি ভর্তির ব্যাপারটাও চলছে। বিভিন্ন ক্লাসে যে ভর্তির ব্যাপারটা প্রতি বছরই চলে থাকে সেটাই চলছে। খুব পরিষ্কার করে বলতে গেলে শূন্য ক্লাসরুম আমাদের ভালো লাগছে না। ছেলেরা স্কুলে আসবে, তাদের কোলাহল, তাদের গল্প, খেলাধুলা, ব্যাটের শব্দ হবে, বলের শব্দ হবে, পাতা উল্টানো শব্দ হবে, এগুলোতেই আমরা অভ্যস্ত। কিন্তু এই শূন্য স্কুল, শূন্য ক্লাসরুম বড় মনে পীড়া দিচ্ছে, বেদনা দিচ্ছে। অবিলম্বে ছেলেরা আমাদের কাছে ফিরে আসুক। মা বাবাও যেমন ছেলেদের হারিয়ে খুব কষ্টে থাকে, আমরাও তো ওদের বাবা মায়ের মতোই, আমরাও ছেলেদের হারিয়ে খুব কষ্টে আছি। না, অতীতে আগে কখনো দেখিনি এবং ভবিষ্যতে কোনো দিন এরকম ঘটনার পুনরাবৃত্তি হোক চাই না। এটা সরকারি সিদ্ধান্ত, এর পক্ষে বা বিপক্ষে বলার মতন কোনো জায়গাতেই আমরা নেই। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।